নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সাধারণ বিজ্ঞানের সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে সমস্ত প্রশ্নগুলো আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে দেওয়া আছে। তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমাদের আলোচনা শুরু করি। তা প্রথম প্রশ্ন আপনাদের স্ক্রিনে 151, এটা ছিল গেল দিনের হোমটাক্সের প্রশ্ন। তা আপনারা যদি আমাদের সিকোয়েন্স ওয়াইজ ভিডিওটা দেখতে চান বা 151 নম্বর প্রশ্নের আগের যদি প্রশ্নগুলো দেখতে চান, তা সেগুলো আমাদের চ্যানেলের প্লেলিস্টে যান। চ্যানেলের প্লেলিস্টে পরপর ভিডিওগুলি ডেট ওয়াইজ দেওয়া আছে, ঠিক আছে? তো চলুন আমরা আলোচনা শুরু করছি। তা প্রথম প্রশ্ন, নিচের কোনটি পলিস্যাকারাইড? এটা গেল দিনের হোমটাক্সের প্রশ্ন ছিল। অপশান এ সুক্টোজ, অপশান বি ফুক্টোজ, অপশান সি গ্লুকোজ এবং অপশান ডি হচ্ছে সেলুলোজ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে? এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, সেলুলোজ। চলে আসছি পরবর্তী প্রশ্ন, 152 নম্বর প্রশ্ন, স্বল্প বৈদ্যুতিক স্রোত অনুসন্ধান ও পরিমাণ করার জন্য নিচের কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? অপশান এ ওয়াটমিটার, অপশান বি ভোল্টমিটার, অপশান সি অ্যানিমোমিটার আর অপশান ডি গ্যালভানোমিটার। 152 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, গ্যালভানোমিটার। চলে আসছি পরবর্তী প্রশ্ন, 153 নম্বর প্রশ্ন, পৃথিবীর কেন্দ্রে গেলে দেহের ওজন কি হবে? অপশান এ ভূপৃষ্ঠের চেয়ে কিছু বেশি, অপশান বি ভূপৃষ্ঠের চেয়ে কিছু কম, অপশান সি শূন্য আর অপশান ডি কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? তা আপনাদের এই কোশ্চেনের অ্যান্সার করতে হবে। তা আমরা এখানে দেখে নেব যে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। এই কোশ্চেনের সঠিক উত্তর হবে শূন্য। চলে আসছি পরবর্তী কোশ্চেন, পরবর্তী প্রশ্ন, 154 নম্বর প্রশ্ন, সাইফন বায়ুশূন্য স্থানে কাজ করে না, কারণ অপশান এ সেখানে বায়ুচাপ বেশি থাকে, অপশান বি বায়ুচাপ থাকে না, অপশান সি বায়ুচাপ কম থাকে এবং অপশান ডি কোনটি সঠিক নয়। 154 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, বায়ুচাপ থাকে না। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে 155, 155 নম্বর প্রশ্ন, শক্তির একক কি? অপশান এ ওয়াট, অপশান বি জুল, অপশান সি ভোল্ট এবং অপশান ডি অ্যাম্পিয়ার। 155 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ওয়াট। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে 156, 156 নম্বর প্রশ্নে, নৌকা জলে ডোবে না, কারণ অপশান এ নৌকাটি যতটা জল অপসারণ করছে তার থেকে নৌকার ওজন কম, অপশান বি নৌকাটি যতটা জল অপসারণ করছে তার থেকে নৌকার ওজন বেশি, অপশান সি নৌকার ওজন আর নৌকাটি যতটা জল অপসারণ করছে তার ওজন সমান সমান এবং অপশান ডি হচ্ছে কোনটি সঠিক নয়। 156 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর আমরা দেখে নেব। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ, নৌকাটি যতটা জল অপসারণ করছে তার থেকে নৌকার ওজন কম। চলে আসবো পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে 157, 157 নম্বর প্রশ্ন, মাইক্রোস্কোপ যন্ত্রের আবিষ্কর্তা কে? অপশান এ ডেজ জেনসেন, অপশান বি চার্লস উইলস্টোন, অপশান সি গ্যালিলিও এবং অপশান ডি হচ্ছে জে এল বেয়ার্ড। তাহলে মাইক্রোস্কোপ যন্ত্রের আবিষ্কর্তা কে? 157 নম্বর প্রশ্ন, এর সঠিক উত্তর হলো অপশান এ ডেজ জেনসেন। চলে আসছি পরবর্তী প্রশ্ন, 158, 158 নম্বর প্রশ্ন, -270 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে কি নামে অভিহিত করা হয়? অপশান এ ক্যালোরি, অপশান বি পরম শূন্য, অপশান সি কেলভিন এবং অপশান ডি পজিটিভ 273 ডিগ্রি ফারেনহাইট। তাহলে 158 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি পরম শূন্য। চলে আসবো পরবর্তী প্রশ্ন, 159, 159 নম্বর প্রশ্ন, মাদাম কুরি কোন খনিজ পদার্থ থেকে রেডিয়াম আবিষ্কার করেছিলেন? অপশান এ পিচ ব্লেন্ড, অপশান বি মোনাজাইট, অপশান সি গ্যালেনা আর অপশান ডি হেমাটাইট। 159 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ই পিচ ব্লেন্ড। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 160, 160 নম্বর প্রশ্ন, তরল পদার্থের আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করতে কোন যন্ত্রের প্রয়োজন? অপশান এ হাইগ্রোমিটার, অপশান বি হাইগ্রোস্কোপ, অপশান সি হাইড্রোমিটার আর অপশান ডি হচ্ছে ল্যাক্টোমিটার। 160 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি হাইড্রোমিটার। চলে আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্ন, নেক্সট কোশ্চেন 161, 161 নম্বর প্রশ্ন, রেডিও অ্যাক্টিভ মৌল অনুসন্ধান করবার যন্ত্রের নাম কি? অপশান এ রেডিওমিটার, অপশান বি গাইগার মুলার কাউন্টার, অপশান সি ট্যাকোমিটার আর অপশান ডি হচ্ছে বেবিরোলোমিটার। 161, 161 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি গাইগার মুলার কাউন্টার।
নেক্সট প্রশ্ন 162 162 নম্বর প্রশ্নে চলে এসেছি, কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে আলোক তড়িৎ প্রক্রিয়া কে ব্যাখ্যা করেন? অপশন এ আইনস্টাইন, অপশন বি প্র্যাঙ্ক, অপশন সি সি ভি রমন এবং অপশন ডি মাইকেল ফ্যারাডে। 162 নম্বর প্রশ্ন, আর 162 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ আইনস্টাইন। নেক্সট প্রশ্ন 163 163 নম্বর প্রশ্ন, ক্রায়োজেনিক্স কাকে বলা হয়? অপশন এ বংশগতি সম্বন্ধীয় বিজ্ঞান, অপশন বি ভূপৃষ্ঠের পরিবর্তন সম্পর্কিত বিদ্যা, অপশন সি কম তাপমাত্রা প্রয়োগ ও ব্যবহার সম্পর্কিত বিদ্যা এবং অপশন ডি উড়োজাহাজের গতি সম্পর্কিত বিজ্ঞান। 163 163 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি কম তাপমাত্রার প্রয়োগ ও ব্যবহার সম্পর্কিত বিদ্যা। চলে আসছি পরবর্তী প্রশ্ন 164 164 নম্বর প্রশ্ন, গ্যাসের উপর চাপ বৃদ্ধি করলে আয়তন হ্রাস পায়, সূত্রটি কার? অপশন এ চার্লস, অপশন বি বয়েল, অপশন সি ডালটন এবং অপশন ডি অ্যাভোগাড্রো। তাহলে 164 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি বয়েল। চলে আসবো পরবর্তী প্রশ্ন 165 165 নম্বর প্রশ্ন, কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয়? অপশন এ 0 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশন বি 100 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশন সি 4 ডিগ্রি সেন্টিগ্রেড এবং অপশন ডি 50 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 165 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি 4 ডিগ্রি সেন্টিগ্রেড। চলে আসি পরবর্তী প্রশ্ন 166 166 নম্বর প্রশ্ন, যে বৈদ্যুতিক যন্ত্রাংশ বা সার্কিট এসিকে ডিসিতে পরিবর্তিত করে তার নাম কি? অপশন এ রেকটিফায়ার, অপশন বি কনভার্টার, অপশন সি কার্বুরেটার আর অপশন ডি গ্যালভানোমিটার। 166 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ রেকটিফায়ার। নেক্সট কোশ্চেন 167 167 নম্বর প্রশ্ন, তরলের ফোঁটা গোলাকৃতি হয় কিসের জন্য? অপশন এ মাধ্যাকর্ষণ শক্তি, অপশন বি আশ্রাবণ, অপশন সি পৃষ্ঠতল টান আর অপশন ডি হচ্ছে তরলের স্থিতিস্থাপকতা। 167 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি পৃষ্ঠতল টান। নেক্সট প্রশ্ন 168 নম্বর প্রশ্ন, সূর্য থেকে তাপ আসে কোন পদ্ধতিতে? অপশন এ পরিবহন, অপশন বি পরিচালন, অপশন সি বিকিরণ এবং অপশন ডি হচ্ছে কোনোটি নয়। 168 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি বিকিরণ। চলে আসছি পরবর্তী প্রশ্ন 169 নম্বর প্রশ্ন 169, একটি বস্তুর বেগ দ্বিগুণ হলে তার গতিশক্তির কি অবস্থা হবে? অপশন এ 4 গুণ বাড়বে, অপশন বি দ্বিগুণ বাড়বে, অপশন সি দ্বিগুণ কমবে এবং অপশন ডি কোনো পরিবর্তন হবে না। 169 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ 4 গুণ বাড়বে। চলে আসছি পরবর্তী প্রশ্ন কোশ্চেন নম্বর 170 170 নম্বর প্রশ্ন, 1 মাইক্রন বলতে কতটুকু দৈর্ঘ্য বোঝায়? অপশন এ 10⁻¹ মিটার, অপশন বি 10⁻²মিটার, অপশন সি 10⁻⁴মিটার আর অপশন ডি 10⁻⁶মিটার। তাহলে 170 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 10⁻⁶মিটার। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন 171 171 নম্বর প্রশ্ন, আলোর উজ্জ্বলতার একক কে? আলোর উজ্জ্বলের একক কি? অপশন এ ডায়োপ্টার, অপশন বি ফুট ক্যান্ডেলা, অপশন সি ক্যান্ডেলা আর অপশন ডি হচ্ছে লুমেন। 171 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি ক্যান্ডেলা। চলে আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্ন 172 নম্বর প্রশ্ন, 172 নম্বর প্রশ্নে নিউটনের কোন গতিসূত্র থেকে জাড্য সম্বন্ধে জানা যায়? অপশন এ প্রথম গতিসূত্র, অপশন বি দ্বিতীয় গতিসূত্র, অপশন সি তৃতীয় গতিসূত্র এবং অপশন ডি কোনোটি নয়। 172 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ প্রথম গতিসূত্র। চলে আসবো বন্ধুরা পরবর্তী প্রশ্ন 173 173 নম্বর প্রশ্ন, মানুষের হাত কোন শ্রেণীর লিভারের উদাহরণ? অপশন এ প্রথম শ্রেণী, অপশন বি দ্বিতীয় শ্রেণী, অপশন সি তৃতীয় শ্রেণী এবং অপশন ডি কোনোটি নয়। এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের এর আগেও পরীক্ষায় এসছে, তো চলুন এই ধরনের প্রশ্নগুলো আপনারা কিন্তু গুরুত্ব সহকারে পড়বেন। চলুন আমরা এর উত্তর দেখে নিই। 173 নম্বর প্রশ্ন, এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি তৃতীয় শ্রেণীর লিভার। চলে আসি পরবর্তী প্রশ্ন 174 নম্বর প্রশ্ন, এরোপ্লেনের উত্থান নিচের কোন নীতির উপর নির্ভরশীল? অপশন এ বার্নুলির নীতি, অপশন বি টরেসেলির নীতি, অপশন সি নিউটনের দ্বিতীয় গতিসূত্র এবং অপশন ডি পাস্কালের নীতি। 174 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ বার্নুলির নীতি। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন 175 নম্বর প্রশ্নে, কোন যন্ত্রটির সাহায্যে সাবমেরিনের নাবিক সমুদ্রের উপরিভাগের সবকিছু দেখতে পায়? অপশন এ টেলিস্কোপ, অপশন বি পেরিস্কোপ, অপশন সি সেক্সট্যান্ট এবং অপশন ডি হচ্ছে ক্রনোমিটার। তাহলে 175 নম্বর প্রশ্ন, আর এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশন বি পেরিস্কোপ। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন 176 নম্বর প্রশ্ন, সবচেয়ে কম তাপমাত্রা নির্দেশ করতে কোন থার্মোমিটার ব্যবহার করা হয়? অপশন এ অ্যালকোহল থার্মোমিটার, অপশন বি ক্লিনিক্যাল থার্মোমিটার, অপশন সি গ্যাস থার্মোমিটার এবং অপশন ডি রেজিস্ট্যান্স থার্মোমিটার। 176 নম্বর প্রশ্ন,
আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অ্যালকোহল থার্মোমিটার। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নম্বর 177, 177 নম্বর প্রশ্ন, টেলিভিশন কে আবিষ্কার করেন? অপশন এ জন লেগি বিয়ার্ড, অপশন বি জর্জ ইস্টম্যান, অপশন সি গ্রাহাম বেল এবং অপশন ডি হচ্ছে ব্রেন বেড। তাহলে 177 নম্বর প্রশ্ন, এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশন এ জন লেগি বিয়ার্ড। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন 178, 178 নম্বর প্রশ্নে, মনোমিটার যন্ত্রে কি মাপা হয়? অপশন এ বাতাসের গতিবেগ শক্তি, অপশন বি তরলের উপর গ্যাসের চাপ, অপশন সি সমুদ্রের জাহাজের ভৌগোলিক অবস্থা এবং অপশন ডি হচ্ছে জলের গতিবেগ। 178 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি তরলের উপর গ্যাসের চাপ। চলে আসছি পরবর্তী প্রশ্ন 179 নম্বর প্রশ্ন, স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেন? অপশন এ টমাস এডিসন, অপশন বি অস্টিন, অপশন সি জেমস ওয়াট এবং অপশন ডি ব্র্যাকেট। তা এর সঠিক উত্তর কোনটা হয় বন্ধুরা? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি জেমস ওয়াট। চলে আসছি পরবর্তী প্রশ্ন 180, 180 নম্বর প্রশ্নে, কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ মাপা হয়? অপশন এ অ্যানিমোমিটার, অপশন বি ক্রনোমিটার, অপশন সি স্পিগমোম্যানোমিটার এবং অপশন ডি মাইক্রোমিটার। 180 নম্বর প্রশ্নে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি স্পিগমোম্যানোমিটার। চলে আসছি পরবর্তী প্রশ্ন 181, 181 নম্বর প্রশ্ন, কোন এককের সাহায্যে লেন্সের ক্ষমতা মাপা হয়? অপশন এ ক্যান্ডেলা, অপশন বি ডায়াপ্টার, অপশন সি হার্জ এবং অপশন ডি হচ্ছে ডিগ্রি। 181 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি ডায়াপ্টার। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন 182 নম্বর প্রশ্নে, আলোর গতিবেগ কত? অপশন এ 3×10⁸ মিটার পার সেকেন্ড, অপশন বি 3×10⁶ মিটার পার সেকেন্ড, অপশন সি 3×10⁰ মিটার পার সেকেন্ড এবং অপশন ডি 3×10⁴ মিটার পার সেকেন্ড। 182 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ 3×10⁸ মিটার পার সেকেন্ড। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন 183 নম্বর প্রশ্নে, তাহলে বায়ুমণ্ডলীয় চাপ মাপার জন্য কি যন্ত্র ব্যবহার করা হয়? অপশন এ স্পিগমোম্যানোমিটার, অপশন বি অ্যানিমোমিটার, অপশন সি ব্যারোমিটার আর অপশন ডি হচ্ছে পাইরোমিটার। 183 নম্বর প্রশ্ন, আর 183 নম্বর প্রশ্নে এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন সি ব্যারোমিটার। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে 184 নম্বর প্রশ্ন। তা 184 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব স্ক্রিনে কি আছে। 184 নম্বর প্রশ্নে শব্দের তীব্রতা পরিমাপের একক কি? অপশন এ ওয়েবার, অপশন বি ডেসিবেল, অপশন সি হার্জ এবং অপশন ডি হচ্ছে ডায়াপ্টার। তাহলে 184 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি ডেসিবেল। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন 185, 185 নম্বর প্রশ্ন, ব্যারোমিটার যন্ত্রের আবিষ্কর্তা কে? অপশন এ টরেসেলি, অপশন বি পাস্কেল, অপশন সি বার্নৌলি আর অপশন ডি হচ্ছে সুইজার। 185 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ টরেসেলি। নেক্সট কোশ্চেন 186, নিচের কোন মৌলটির ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৈদ্যুতিক রোধ হ্রাস পায়? এর সঠিক উত্তর আমরা কোনটা দেখে নেব। অপশন এ রূপো, অপশন বি তামা, অপশন সি সিলিকন এবং অপশন ডি হচ্ছে প্ল্যাটিনাম। তাহলে 186 এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি সিলিকন। চলে আসছি পরবর্তী প্রশ্ন 187, 187 নম্বর প্রশ্ন, একটি পি টাইপ অর্ধ পরিবাহিতে প্রধান তড়িৎ প্রবাহ বহনকারী হল? অপশন এ ধনাত্মক আয়ন, অপশন বি ধনাত্মক হোল, অপশন সি ইলেকট্রন আর অপশন ডি হচ্ছে ঋণাত্মক আয়ন। 187 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি ধনাত্মক হোল। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন 188, 188 নম্বর প্রশ্ন, সমস্ত মৌলের মধ্যে কোন মৌলটি সর্বাপেক্ষা বেশি তড়িৎ ধনাত্মক? অপশন এ ক্লোরিন, অপশন বি ফ্লোরিন, অপশন সি অক্সিজেন এবং অপশন ডি হচ্ছে ফ্রান্সিয়াম। তাহলে 188 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি ফ্লোরিন। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 189, হীরের অস্বাভাবিক উজ্জ্বলের কারণ কি? অপশন এ অতিরিক্ত স্বচ্ছতা, অপশন বি অধিক প্রতিসরাঙ্ক, অপশন সি অত্যধিক কাঠিন্য, অপশন ডি আভ্যন্তরীণ গঠন। 189, 189 নম্বর প্রশ্ন, আর 189 নম্বর প্রশ্নে আমরা সঠিক উত্তরটা দেখে নেব। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি অধিক প্রতিসরাঙ্ক। নেক্সট কোশ্চেন 190, 190 নম্বর প্রশ্ন, ক্যাথোড রশ্মিতে যে তড়িৎ আহত কণা থাকে তার নাম? অপশন এ ইলেকট্রন, অপশন বি পজিট্রন, অপশন সি প্রোটন এবং অপশন ডি হচ্ছে কোনোটি নয়। 190 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ ইলেকট্রন। চলে আসবো আমরা পরবর্তী প্রশ্ন 191, 191 নম্বর প্রশ্ন, মরিচিকা কিসের উদাহরণ? অপশন এ আলোকের তরঙ্গ ধর্ম, অপশন বি আলোকের ব্যতিচার, অপশন সি আলোকের প্রতিফলন এবং অপশন ডি হচ্ছে আলোকের অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তাহলে 191 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি আলোকের অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন।
চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন 192 192 নম্বর প্রশ্ন, ওয়াট কিসের একক? অপশান এ বল, অপশান বি ত্বরণ, অপশান সি কার্য এবং অপশান ডি হচ্ছে ক্ষমতা। 192 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ক্ষমতা। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে 193 193 নম্বর প্রশ্ন, কোন বিষয়ে গবেষণার জন্য আইনস্টাইনকে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার দেওয়া হয়? অপশান এ পারমাণবিক বিজ্ঞান, অপশান বি ব্ল্যাক হোল, অপশান সি আপেক্ষিকতাবাদ এবং অপশান ডি হচ্ছে ফটো ইলেকট্রিক সেল। 193 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ফটো ইলেকট্রিক সেল। নেক্সট কোশ্চেন 194 194 নম্বর প্রশ্ন, এক হর্স পাওয়ার কত ওয়াটের সমতুল্য? অপশান এ 100 ওয়াট, অপশান বি 1000 ওয়াট, অপশান সি 746 ওয়াট এবং অপশান ডি 467 ওয়াট। 194 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি 786 ওয়াট, সরি 746 ওয়াট। নেক্সট কোশ্চেন 195 195 নম্বর প্রশ্ন, MRI পুরো কথাটি কি? অপশান এ ম্যাগনেটিক রেঞ্জেন্ট ইমেজিং, অপশান বি মাল্টি রিফ্লেকটিভ ইন্ডেক্স, অপশান সি মেমোরি অ্যান্ড রিফ্লেক্স ইন্ডেক্স, আর অপশান ডি হচ্ছে ম্যাগনেটিক রেজিস্ট্যান্স ইমেজ। 195 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা আমরা সেটা দেখে নেব। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ ম্যাগনেটিক রেঞ্জেন্স ইমেজিং। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন 196 196 নম্বর প্রশ্ন, বৈদ্যুতিক রোধ এর একক কি? অপশান এ কুলম্ব, অপশান বি ওহম, অপশান সি ওয়াট এবং অপশান ডি হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে 196 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি ওহম। চলে আসছি আমরা বন্ধুরা পরবর্তী কোশ্চেন, নেক্সট কোশ্চেন আপনাদের স্ক্রিনে 197 197 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক অকৃত্রিম মৌলের মোট সংখ্যা কত? অপশান এ 92, অপশান বি 105, অপশান সি 81 এবং অপশান ডি হচ্ছে 87। 197 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ 92। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে 198 198 নম্বর প্রশ্ন, গে লুকাসের নাম কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? অপশান এ গ্যাসের আয়তন, অপশান বি তড়িৎ বিশ্লেষণ, অপশান সি শীততাপ নিয়ন্ত্রণ এবং অপশান ডি চৌম্বক শক্তি। 198 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ গ্যাসের আয়তন। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 199 199 নম্বর প্রশ্ন, বাতাসের আর্দ্রতা মাপার জন্য কি যন্ত্র ব্যবহার করা হয়? অপশান এ হাইড্রোমিটার, অপশান বি হাইগ্রোমিটার, অপশান সি হিউমিফিয়ার আর অপশান ডি হচ্ছে ভিস্কোমিটার। তাহলে 199 নম্বর প্রশ্ন আমরা সঠিক উত্তর দেখে নেব, এর সঠিক উত্তর হচ্ছে হাইগ্রোমিটার। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আমাদের আজকে শেষ প্রশ্ন, কোশ্চেন নাম্বার 200, সেফটি রেজার কে আবিষ্কার করেন? অপশান এ লিড ফরেস্ট, অপশান বি জিলেট, অপশান সি ওয়াটারম্যান এবং অপশান ডি হচ্ছে চার্লস ব্যাবেজ। তাহলে 200 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের আমরা সঠিক উত্তর কোনটা সেটা দেখে নিচ্ছি, এর সঠিক উত্তর হচ্ছে জিলেট। এবার আমরা চলে আসবো পরবর্তী পার্ট, আপনাদের আকর্ষণীয় যে ভিডিওটা বলা হয়েছে তা সেই ভিডিওতে। তো চলুন আমরা দেখে নেব আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন। তা আজকে আমি আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন এবং তার সাথে সাথে আজকে আপনাদের 50টা প্রশ্নে কি কত মার্কস পেলেন সেটা একটু পোস্ট করবেন। যদি আপনাদের মার্কস 60%-এর উপরে থাকে তাহলে আপনাদের পারফরমেন্স গুড, এবং আপনাদের এই পারফরমেন্সটা ধরে রাখার জন্য আমাদের রেগুলার বেসিসে যে ভিডিওগুলো হয় সেগুলো আপনারা অবশ্যই লক্ষ্য করুন। এবং যাদের পারফরমেন্স 60%-এর নিচে তারা একটু ডেঞ্জার জোনে আছে, তা তাদেরকে বলবো তারা আমাদের সম্পূর্ণ যত ভিডিও আমরা আপলোড করেছি, প্রায় 1000-এর উপরে ভিডিও আপলোড করেছি, তার মধ্যে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটা আপনারা দেখে নেন। আশা করছি আমাদের সব ভিডিওগুলো যদি আপনারা দেখে নেন, আশা করছি আপনাদের মার্কস 60%-এর উপরে যাবে। ঠিক আছে, তো চলুন আজকে আমি আপনাদের সামনে আলোচনা করছি আপনাদের আজকে হোমটাস্কের প্রশ্ন। তা আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো, পরমাণু বিচ্ছিন্নকরণের তত্ত্ব কার? অপশান এ ওপেনহাইমার, অপশান বি রাদারফোর্ড, অপশান সি জন ডাল্টন আর অপশান ডি হচ্ছে প্র্যাঙ্ক। আবার আমি আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, পরমাণু বিচ্ছিন্নকরণের তত্ত্ব কার? অপশান এ ওপেনহাইমার, অপশান বি রাদারফোর্ড, অপশান সি জন ডাল্টন এবং অপশান ডি প্র্যাঙ্ক। আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটি সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এখনই সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন, আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আপনাদের দিয়ে দেবো। এইবার আমরা চলে আসছি আজকে কী কী কোশ্চেন আমরা নতুন শিখলাম এবং তার সাথে সাথে আমাদের কোন কোন কোশ্চেনগুলো ছিল যেগুলো আমাদের রিভাইজ হয়ে গেল। চলুন আমরা একে একে দেখে নেব যে আমরা আজকে কী কী কোশ্চেন ছিল যেগুলো আমরা নতুন শিখলাম এবং কী কী কোশ্চেন আছে যেগুলো আমরা রিভাইজ করলাম। তা এই সমস্ত কোশ্চেনগুলো আপনারা একটু যদি মস্তিষ্কগত করে নেন তাহলে কী হবে, আপনাদের ভবিষ্যতে যে কোনো পরীক্ষায় হোক আপনারা এই কোশ্চেনগুলো আর দ্বিতীয়বার করে ভুল হবে না। তা আমার সাথে আপনারা একটু পড়ে নেন,
আশা করছি এটা আপনাদের উপকারে লাগবে। তা চলুন আমরা প্রথম প্রশ্ন কী আছে সেটা দেখে নিই। প্রথম প্রশ্ন আছে, নিচের কোনটি পলিস্যাকারাইড? এর সঠিক উত্তর হচ্ছে সেলুলোজ। নেক্সট, স্বল্প বৈদ্যুতিক স্রোত অনুসন্ধান ও পরিমাণ করার জন্য নিচের কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? এর সঠিক উত্তর হচ্ছে গ্যালভানোমিটার। নেক্সট, পৃথিবীর কেন্দ্রে গেলে দেহের ওজন কী হবে? এর সঠিক উত্তর হবে শূন্য। নেক্সট, সাইফন বায়ুশূন্য স্থানে কাজ করে না, কারণ এর সঠিক উত্তর হচ্ছে বায়ুর চাপ থাকে না। নেক্সট, শক্তির একক কী? এর সঠিক উত্তর ওয়াট। নেক্সট, নৌকা জলে ডোবে না, কারণ এর সঠিক উত্তর হচ্ছে নৌকাটি যতটা জল অপসারণ করছে তার থেকে নৌকার ওজন কম। নেক্সট, মাইক্রোস্কোপ যন্ত্রের আবিষ্কর্তা কে? এর সঠিক উত্তর হচ্ছে ডেস জেনসন। নেক্সট, -270°C উষ্ণতাকে কী নামে অভিহিত করা হয়? এর সঠিক উত্তর হচ্ছে পরম শূন্য। নেক্সট, মাদাম কুরি কোন খনিজ পদার্থ থেকে রেডিয়াম আবিষ্কার করেছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে পিচ ব্লেন্ড। নেক্সট, তরল পদার্থের আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করতে কোন যন্ত্রের প্রয়োজন? এর সঠিক উত্তর হচ্ছে হাইগ্রোমিটার। নেক্সট, রেডিও অ্যাক্টিভ মৌল অনুসন্ধান করবার যন্ত্রের নাম কি? এর সঠিক উত্তর হচ্ছে গাইগার মুলার কাউন্টার। নেক্সট, কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে আলোক তড়িৎ প্রক্রিয়া কে ব্যাখ্যা করেন? এর সঠিক উত্তর হচ্ছে আইনস্টাইন। নেক্সট, ক্রায়োজেনিক্স কাকে বলা হয়? এর সঠিক উত্তর হচ্ছে কম তাপমাত্রা প্রয়োগ ও ব্যবহার সম্পর্কিত বিদ্যা। নেক্সট, গ্যাসের উপর চাপ বৃদ্ধি করলে আয়তন হ্রাস পায়, সূত্রটি কার? এর সঠিক উত্তর বয়েল। নেক্সট, কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয়? এর সঠিক উত্তর হচ্ছে 4°C। নেক্সট, যে বৈদ্যুতিক যন্ত্রাংশ বা সার্কিট এসিকে ডিসিতে পরিবর্তিত করে তার নাম কি? এর সঠিক উত্তর হচ্ছে রেক্টিফায়ার। নেক্সট, তরলের ফোঁটা গোলাকৃতি হয় কিসের জন্য? এর সঠিক উত্তর হচ্ছে পৃষ্ঠতল তান। নেক্সট, সূর্য থেকে তাপ আসে কোন পদ্ধতিতে? এর সঠিক উত্তর হচ্ছে বিকিরণ। নেক্সট, একটি বস্তুর বেগ দ্বিগুণ হলে তার গতিশক্তির কী অবস্থা হবে? এর সঠিক উত্তর হচ্ছে 4 গুণ বাড়বে। নেক্সট কোশ্চেন, 1 মাইক্রন বলতে কতটুকু দৈর্ঘ্য বোঝায়? এর সঠিক উত্তর হচ্ছে 10^-6 মিটার। নেক্সট, আলোর উজ্জ্বলের একক কী? এর সঠিক উত্তর হচ্ছে ক্যান্ডেলা। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আমাদের স্ক্রিনে, নিউটনের কোন গতিসূত্র থেকে জাড্য সম্বন্ধে জানা যায়? এর সঠিক উত্তর হচ্ছে প্রথম গতিসূত্র। নেক্সট, মানুষের হাত কোন শ্রেণীর লিভারের উদাহরণ? এর সঠিক উত্তর হচ্ছে তৃতীয়। নেক্সট, এরোপ্লেনের উত্থান নিচের কোন নীতির উপর নির্ভরশীল? এর সঠিক উত্তর হচ্ছে বার্নৌলির নীতি। নেক্সট, কোন যন্ত্রটির সাহায্যে সাবমেরিনের নাবিক সমুদ্রের উপরিভাগের সব কিছু দেখতে পায়? এর সঠিক উত্তর হচ্ছে পেরিস্কোপ। নেক্সট, সবচেয়ে কম তাপমাত্রা নির্দেশ করতে কোন থার্মোমিটার ব্যবহার করা হয়? এর সঠিক উত্তর হচ্ছে অ্যালকোহল থার্মোমিটার। নেক্সট, টেলিভিশন কে আবিষ্কার করেন? এর সঠিক উত্তর হচ্ছে জন লেগি বিয়ার্ড। নেক্সট কোশ্চেন আপনাদের স্ক্রিনে, ম্যানোমিটার যন্ত্রে কি মাপা হয়? এর সঠিক উত্তর হচ্ছে তরলের ওপর গ্যাসের চাপ। নেক্সট, স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেন? এর সঠিক উত্তর হচ্ছে জেমস ওয়াট। নেক্সট, কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ মাপা হয়? এর সঠিক উত্তর হচ্ছে স্পিগমো ম্যানোমিটার। নেক্সট, কোন এককের সাহায্যে লেন্সের ক্ষমতা মাপা হয়? এর সঠিক উত্তর হচ্ছে ডায়াপ্টার। নেক্সট, আলোর গতিবেগ কত? এর সঠিক উত্তর হচ্ছে 10^10^8 মিটার/সেকেন্ড। নেক্সট, বায়ুমণ্ডলীয় চাপ মাপার জন্য কি যন্ত্র ব্যবহার করা হয়? এর সঠিক উত্তর হচ্ছে ব্যারোমিটার। নেক্সট, শব্দের তীব্রতা পরিমাপের একক কি? এর সঠিক উত্তর ডেসিবেল। নেক্সট, ব্যারোমিটার যন্ত্রের আবিষ্কর্তা কে? এর সঠিক উত্তর টরিসেলি। নেক্সট, নিচের কোন মৌলটির ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৈদ্যুতিক রোধ হ্রাস পায়? এর সঠিক উত্তর হচ্ছে সিলিকন। নেক্সট, একটি পি টাইপ অর্ধপরিবাহিতে প্রধান তড়িৎ প্রবাহ বহনকারী হলো? এর সঠিক উত্তর হচ্ছে ধনাত্মক হোল। নেক্সট, সমস্ত মৌলের মধ্যে কোন মৌলটি সর্বাপেক্ষা বেশি তড়িৎ ধনাত্মক? এর সঠিক উত্তর হচ্ছে ফ্লোরিন। নেক্সট, হীরের অস্বাভাবিক উজ্জ্বলের কারণ কি? এর সঠিক উত্তর হচ্ছে অধিক প্রতিসরাঙ্ক। নেক্সট, ক্যাথোড রশ্মিতে যে তড়িৎ আহত কণা থাকে তার নাম কি? এর সঠিক উত্তর ইলেকট্রন। নেক্সট, মরিচিকা কিসের উদাহরণ? এর সঠিক উত্তর আলোকের আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। নেক্সট, ওয়াট কিসের একক? এর সঠিক উত্তর হচ্ছে ক্ষমতা। নেক্সট, কোন বিষয়ে গবেষণার জন্য আইনস্টাইনকে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার দেওয়া হয়? এর সঠিক উত্তর হচ্ছে ফটো ইলেকট্রিক সেল। নেক্সট, 1 হর্সপাওয়ার কত ওয়াটের সমতুল্য? এর সঠিক উত্তর হচ্ছে 746 ওয়াট। নেক্সট, MRI এর পুরো কথাটি কি? এর সঠিক উত্তর হচ্ছে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। নেক্সট কোশ্চেন, বৈদ্যুতিক রোধ এর একক কি? এর সঠিক উত্তর ওহম। নেক্সট, প্রাকৃতিক অকৃত্রিম মৌলের মোট সংখ্যা কত? এর সঠিক উত্তর হচ্ছে 92। নেক্সট, গে লুকাসের নাম কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? এর সঠিক উত্তর হচ্ছে গ্যাসের আয়তন। নেক্সট কোশ্চেন, বাতাসের আর্দ্রতা মাপার জন্য কি যন্ত্র ব্যবহার করা হয়? এর সঠিক উত্তর হচ্ছে হাইগ্রোমিটার। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, সেফটি রেজার কে আবিষ্কার করেন? এর সঠিক উত্তর হচ্ছে জিলেট। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন
যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।